নমস্কার, আজকে আমি জানাবো আপনাদের যাদের রেশন কার্ডে নামে ভুল আছে বা বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির অ্যাড্রেস চেঞ্জ করতে চান, তারা রেশন কার্ড ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন। রেশন কার্ড ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার পর আপনাদেরকে একটা স্লিপ দেওয়া হয়েছে। ওই স্লিপ দেখে কি করে বার করবেন যে আপনার রেশন কার্ডটি হয়েছে কি হয়নি, আসুন জেনে নিই। গুগলে গিয়ে আপনি সার্চ করবেন WBPDS। সার্চ করার পর এখানে একটা লিংক আসবে, লিংকে ক্লিক করবেন। লিংকে ক্লিক করার পর এখানে সিলেক্ট নম্বরটি দিয়ে দেবেন। এখানে ফর্মে যত নম্বর থাকবে, এটা আমার কাছে একটা ফর্ম আছে 4 নম্বর, এই 4 নম্বরটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আপনার 10 সংখ্যার বা 16 সংখ্যার একটা নম্বর থাকবে, অ্যাপ্লিকেশন নম্বর, সেটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়া হলো, তারপরে আপনার যে রেজিস্টার মোবাইল নম্বর আছে থাকলে দেবেন। এখানে যে নম্বরটি আছে, আপনার অন্য নম্বর থাকবে ওই ক্যাপচারটা, এই ক্যাপচার নম্বরটা এখানে লিখে দিতে হবে। দেওয়ার পর সার্চে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে পুরো নাম দিয়ে দেবে, এখানে অ্যাপ্লিকেশন নাম, মানে যার নামে ফর্মটি অ্যাপ্লিকেশন করেছেন তার নাম দিল, এবং তার রেজিস্টার মোবাইল নম্বর, এবং ব্লক, যেখানে আপনার ব্লক থাকবে ব্লক নাম দিয়ে দিয়েছে হরিয়ারপাড়া। এখানে ফর্ম এন্টার কবে করেছিলেন, আপনার ফর্মটি এখানে প্রিন্ট করতে দেওয়া হয়েছে। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন।